কোটি টাকার মুভি দেখে আপনার কেমন লাগলো? লাইফে লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ডেথ সিন দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটা বিগ বাজেট ভিডিওতে, বিগ বাজেট মুভি ভিডিও রিভিউতে, যেখানে আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেটের মুভি দিন দা ডে একটা মুভি ক্লিপ দেখব এবং হল রিয়েকশন সহ আপনার সাথে দেখব। তো দিন দা ডে একটা মুভি, এক টেলিফিল্ম, একটা নাটক মানুষকে হয়তো হাসায়, কাঁদায়, শিখায়, অনুভূতি জাগায় কিংবা নতুন কিছু একটা করার অনুপ্রেরণা দেয়। কিন্তু দিন দাঁড়ে পৃথিবীর ইতিহাসে হয়তো বা আমার জানা মতে একমাত্র মুভি যেখানে একটা মৃত্যুর সিন দেখে তার দর্শক হাসে, যেখানে করুণ একটা সিন দেখে দর্শক হাসে। কারণ কি মুভি এই ছোট যে ক্লিপটা আমার কাছে আছে এটা দেখলে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যদি কোনো কারণে এই ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় কিংবা ফেসবুক থেকে মিউট করে হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব লিংক দুটাই এই ভিডিওতে দেওয়া থাকবে, আশা করি আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। চলেন আমরা প্রথমে দিনদারে মুভিটি দেখি। আর হ্যাঁ, যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না, কারণ এটা একটা বিগ বাজেট মুভি রিভিউ করতে চাচ্ছি, যে কোনো কিছু হতে পারে। চ্যানেলের সাথে স্টার্ট। আমি জানি না কোথায় এবং কিভাবে আছো। তুমি তো দেখি খুব সুন্দরী, আমার কাছেই থেকে যাও। ভদ্রভাবে কথা বল। কিছুক্ষণের মধ্যে যখন তোমার স্বামী মারা যাবে তখন বিধবা নারীর মতোই একাকী নিঃসঙ্গ অবস্থায় থাকতে হবে। দেখো আমার সাথে দারুণ মানাবে। আসলে খুব ইচ্ছা তুমি তো আবু খালিদের লোক ছিলে, আজিম কোথায়, আমার স্ত্রী কোথায়? আমার স্ত্রী কোথায়? সে আমারও দশা করেছে। রিমোট প্রেস কন, প্রেস কন।
মৃত্যুর জন্য প্রস্তুত হ। সেই মুভি এই আমাদের বিগ বাজেট কমেডির কমেডি স্ক্রিনের অবস্থা, দুঃখিত মুভি মুভির অবস্থা। তো এর আগে আমাদের অনন্ত বসার অনেক ইন্টারভিউ দেখলাম যে কান্ত শুনছি ভালো ভিডিও কেন মানুষ ভালো মুভি কেন মানুষ দেখে না বলে। তো এ ছিল অবস্থা এবং হলে তো আপনারা শুনলেন মানুষের রিয়েকশন যে কোয়ালিটি কেমন, এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন অনন্ত বর্ষাকে নিয়ে, তাদের ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা নিয়ে। অবশ্যই ফেসবুকে ফলো দিতে ভুলবেন না, যেহেতু বিগ ব্যাজেটের মুভি যে কোনো কিছু হতে পারে। ধন্যবাদ। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ডেথ সিন দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি।